বেলজিয়ামের বিমানবন্দর এবং রেল স্টেশনে এভাবেই করোনা নেগেটিভ সনদ দেখা হচ্ছে। যারা অন্যান্য দেশ থেকে বেলজিয়ামে আসছেন তাদের সবাইকেই কাগজ দেখাতে হচ্ছে। শুধু তাই নয়, নতুন করে টেস্টের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। বেলজিয়ামে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা শুরুর দিকে অনেক বেশি থাকায় দ্বিতীয় ঢেউয়ে যেন সেই আগের অবস্থা আবারও না হয় সেজন্য এ কড়াকড়ি। আমাকে নেগেটিভ সনদ দেখাতে হবে পুলিশকে, একটা ফর্মও পূরণ করতে হচ্ছে। এখানে করোনা টেস্টেরও ব্যবস্থা রাখা হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অবস্থা এখন বেশি খারাপ। প্রতিদিনই 53 থেকে 56 হাজারের মতো মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর কড়াকড়ি আরোপ করেও খুব একটা লাভ হচ্ছে না। ডাক্তাররা বলছেন দেশজুড়ে খুব দ্রুত গতিতে নতুন করোনা ছড়াচ্ছে। এ অবস্থায় হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হতে পারে বলে সতর্ক করে দেশের সব হাসপাতালকে প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ চিকিৎসকরা। ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও সংক্রমণ বাড়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর মধ্যেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুধু ফ্রান্স নয়, যুক্তরাজ্য ও স্পেন থেকেও অনেকে বর্ষবরণের অনুষ্ঠানে আসেন। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। কয়েকদিন ব্যাপী এই অনুষ্ঠানে পুলিশ নতুন করে আর কাউকে ঢুকতে দিচ্ছে না। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।